নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের দক্ষিণ দিনাজপুরের জাগ্রত কালী মন্দিরের অজানা কাহিনী সেই বিষয়ের তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের ফিকাহার এলাকার মন্দিরবাসিনী কালীমায়ের মন্দির প্রায় 600 বছরের প্রাচীন। এই কালীমাকে প্রতিষ্ঠা করেছিলেন এক মহিলা তান্ত্রিক। লোকশ্রুতি রয়েছে এই মহিলা তান্ত্রিক মা কালীর স্বপ্নাদেশ পেয়ে তার কিশোরী কন্যাকে জীবন্ত কবর দেন এবং তার ওপরেই গড়ে তোলেন এই কালীমায়ের মূর্তি। এখানে বসেই তান্ত্রিক তার সাধনা করতেন। তান্ত্রিকের মৃত্যুর পর দক্ষিণ দিনাজপুরের এক জমিদার তান্ত্রিকের তন্ত্র সাধনার জায়গাতেই এই মন্দির গড়ে তোলেন, যা 600 বছরের প্রাচীন। এখানে মা কালী সূর্যের আলো দেখেন না, মন্দিরেই বাস এই দেবী, তাই এই দেবীকে মন্দিরবাসিনী দেবী হিসাবে ডাকা হয়। প্রতি বছর কালী পুজোর দিন সূর্যাস্তের পর কালীমূর্তি তৈরি করার সাথে সাথে চক্ষুদান সহ মূর্তি তৈরি করে এক রাতের মধ্যেই পুজো সম্পন্ন করা হয় এবং সূর্যোদয়ের আগেই মাকে বিসর্জন দেওয়া হয়ে থাকে। এই প্রথাই চলে আসছে দীর্ঘদিন ধরে। শাক্ত মতে পুজো হয়, তাই বলি দেওয়ার প্রচলন রয়েছে এই পুজোয়। তবে 600 বছর পর এই মন্দিরের অবস্থা প্রায় ভগ্নাশেষ। এই পুজোতে সবচেয়ে উল্লেখযোগ্য হলো এখানে মহিলাদের প্রবেশ নিষেধ। পুজোর কাজ থেকে শুরু করে সব কিছুই পুরুষরাই করে থাকেন, এমনকি ওই দেবীর ছবি তোলাও নিষেধ। যদি দেবী সূর্যের আলো দেখে ফেলেন তাতে গ্রামের অকল্যাণ হতে পারে বলে মনে করেন গ্রামবাসীরা। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।